ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় আমরা স্পষ্টত দেখেছি যে ভারত তার মতনই কথা বলেছে, এবং এই প্যান্ডামিকের সময়ও আমরা দেখেছি ভ্যাকসিনের যেই সমস্যায় পড়েছিল ভারত, বিশেষ করে যখন আমেরিকা র ম্যাটেরিয়ালস বন্ধ করে দেয়, যেই কারণে অ্যাস্ট্রাজেনিকার উৎপাদনটা উৎপাদন হলো, আমাদেরও দিতে পারলো না ইত্যাদি, তখন থেকেই বোঝা যাচ্ছিল যে সেই আগের সম্পর্ক থাকবে না এবং থাকার কথাও না। তো আমি যেটা বললাম যে পৃথিবী এখন মাল্টিপোলারের দিকে যাচ্ছে, এটা এইটা কোনোভাবেই আমি বা কেউ থামাবার কোনো উপায় নেই। এখন এই মাল্টিপোলার কিভাবে মানে তার রূপটা কি হবে, এখানে কি ধরনের পেশাদারিত্ব প্রয়োজন হবে, কি ধরনের এফিসিয়েন্সি আমাদের থাকা দরকার, সেটাই হলো এখন বড় বিষয় যে আমরা কিভাবে হ্যান্ডেল করবো। এটা অনেকটা হলো ওই যে বলের জাগলিং এর মতন, আগে দুটো বল ছিল ইজি টু জাগল, মাঝখানে একটা বল ছিল সেটাও ইজি টু জাগল, এখন চার পাঁচটা বল জাগল করা প্রচন্ড প্রফেশনালিজম দরকার। সেখানে আমরা এখনো আমাদের মানসিকতা কিন্তু এখনো তৈরি হয়নি, আমরা এখনো ওই আগের বাইপোলার বা ইউনিপোলারের মানসিকতা নিয়েই কিন্তু আমরা ফরেন পলিসি যাচাই করছি। আমরা সবসময় মনে করছি আমরা দুর্বল, আমরা ডিপেন্ডেন্ট, বিশ্বায়নের ডিপেন্ডেন্সি আর বিশ্বায়নের আগের ডিপেন্ডেন্সির মধ্যে শব্দের এটাই কিন্তু পাল্টে গেছে। কারণ মনে রাখতে হবে যে আমার যে ডিপেন্ডেন্সি যেটা বলা হচ্ছে এখন, যে যেহেতু পশ্চিমা দেশের সাথে আমার তার মার্কের সাথে জড়িত, কিন্তু মানুষ ভুলে যাচ্ছে যে পশ্চিমা দেশ যারা এখানে নিচ্ছে তারা তো এমনি নিচ্ছে না, মানে চ্যারিটি না, তারা একটা প্রচন্ড প্রফিট করছে সেটা দিয়ে। আমি তার প্রফিটের একটা অংশ করে দিচ্ছি, কিন্তু বড় আকারে আমি যতক্ষণই না প্রফিট করছি সে তো আরো বেশি প্রফিট করছে আমার সাথে যেই যেই ট্রেড রিলেশনশিপ আছে। তো সেটা কেন সে থামিয়ে দিবে বা সেটা কেন সে কি বলা হয় বন্ধ করার চেষ্টা করবে? তো সেই জায়গায় আমার বডি ল্যাঙ্গুয়েজ এখন পরিবর্তন হওয়া দরকার। এই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু এখনো পরিবর্তন হয়নি। এর একটা বড় কারণ হচ্ছে যে আমাদের বড় আকারে কিন্তু আমাদের এক পা আবার পশ্চিমা দেশের সাথে লাগানো, মানে যেই কারণে যেটা নিয়ে বিশেষ করে সেটা শুধু না, মানে পারিবারিক চিন্তা ভাবনায় যদি আমি ধরি, ফ্যামিলির এক অংশ দেখা যাচ্ছে যে পশ্চিমা দেশে থাকছেন, মানে আমরা পশ্চিমা দেশের সাথে আমাদের সম্পর্ক যেটা সাহাবো বলতে চেষ্টা করেছিল প্রচন্ড, মানে রীতিমতো অক্টোপাসের মতো লাগানো একেবারে। তো সেই জায়গায় আমরা কিন্তু ওই ইনোপোলার বাইপোলারের বাইরে কিন্তু আমরা চিন্তা ভাবনা করার ক্ষমতা নেই। তো আজকে আমার মনে হয় যেই অবস্থায় বাংলাদেশ এসেছে সেখানে ওই পেশাদারিত্ব বাড়ানো দরকার। আমাদের খুব তাড়াতাড়ি প্যানিক হওয়ার কোনো কারণ নেই, এবং টেন্স হয়ে পত্রপত্রিকায় যেভাবে আমরা লিখছি এটা কিন্তু আমরা আমাদেরই ক্ষতি করছি। ওই জায়গায় বডি ল্যাঙ্গুয়েজ যদি আমাদের পরিবর্তন না হয়, বলা দরকার এটা তাদের ব্যাপার, তারা কথাবার্তা যেটা বলছে, আমরা আমাদের প্রিন্সিপাল একেবারেই প্রচণ্ডভাবে একেবারে ডিপ একটা প্রিন্সিপল, সেটা হলো সবার সাথে বন্ধুত্ব রাখা। আমরা কোনোভাবেই আমেরিকার বিরুদ্ধে যাচ্ছি না, কোনোভাবেই রাশিয়ার বিরুদ্ধেও যাচ্ছি না, তারা কি করছে সেটা তাদের ব্যাপার। কিন্তু তারা যদি মনে করে যে তার সাথে থাকতে হলে আমাদের অন্য তার শত্রুকে আমারও শত্রু বানাতে হবে, সেই জায়গায় বাংলাদেশ কখনোই যাবে না, যাওয়ার অবস্থাও তার নেই।